পরিকল্পিত ও উন্নত নাগপুর গড়তে জনগণের ধারে ধারে গিয়ে জনগণের মতামত গ্রহণ করছেন টাঙ্গাইল 6 আসনের জাতীয় সংসদের সদস্য আহসানুল ইসলাম টিটু। উন্নয়নের অগ্রযাত্রায় নাগপুর শীর্ষক উন্নয়ন সভা করছেন উপজেলার 12টি ইউনিয়নে। শুনছেন নাগপুরের উন্নয়ন নিয়ে সাধারণ জনগণের চিন্তাভাবনা ও উন্নয়ন পরিকল্পনা। শনিবার সকালে উপজেলার বাড়ারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ও বিকেলে সহবতপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে পৃথক পৃথক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। পৃথকভাবে অনুষ্ঠিত দুটি উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল 6 আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নাগপুর উপজেলায় বর্তমান সরকারের আমলে যে সকল উন্নয়ন হয়েছে তা পর্যালোচনা করে আগামীতে কিভাবে নাগপুর উপজেলাকে ঢেলে সাজানো যায় এবং বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে নাগপুরকে যুক্ত করা যায় সেই লক্ষ্যে এই উন্নয়ন সভার আয়োজন। নাগপুর উপজেলার সার্বিক উন্নয়নে সরকার ও জনপ্রতিনিধিদের এবং সাধারণ জনগণের অংশগ্রহণে নিশ্চিত করতেই এই উন্নয়ন সভার আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা যদি নাগপুরকে নিয়ে পরিকল্পিতভাবে আগাতে না পারি তাহলে আমরা দেশের সার্বিক উন্নয়নে মহাসড়কের থেকে ছিটকে পড়ব। এ সময় এমপিটিটি ইউনিয়ন পরিষদের সদস্যদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও স্বচ্ছতা এনে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান। টি আর কাবিখা খাওয়ার জন্য নয়, এগুলো দিয়ে ছোট ছোট উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করতে হবে। নাগপুর উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, কৃষি ও চিকিৎসা সেবা সহ বিভিন্ন নাগরিক সুবিধায় জনগণকে সম্পৃক্ত রাখার আহ্বান জানান। নির্বাচিত ওয়ার্ড মেম্বার এবং 3 জন সংরক্ষিত মেম্বার, এই নেতৃত্বে একজন শিক্ষক ইমাম সহ ওই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে সকলের নেতৃত্বে কোন রাস্তাগুলি জরুরি, কোন প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান জরুরি, কোন মসজিদ মাদ্রাসা শ্মশান এতিমখানা জরুরি, এই জিনিসগুলি লিপিবদ্ধ করবে। সেই চাষের উপযোগী কোন চকটা ভালো ফসল হয়, কোথায় বাদ দরকার, এই সম্পূর্ণ জিনিস এই পরিকল্পনায় থাকবে। এটা আমরা ইউনিয়ন পরিষদে বা উপজেলায় বা ঢাকায় বসেও পরিকল্পনা করতে পারতাম। সবাকপুর থেকে গয়াহাটা, সবাকপুর থেকে